কুড়িগ্রামে নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে তীরবর্তী অনেক শিক্ষা প্রতিষ্ঠান। গেল সপ্তাহে ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি স্কুল। খোলা আকাশের নিচে চলছে পাঠদান। কুড়িগ্রাম প্রতিনিধি পরিমল মজুমদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্লাস করার উপায় নেই এ জেলা সদরের ঘোগাদহের নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এইসব শিশু। গেল সপ্তাহে ধরলার ভাঙনে বিলীন হয়ে গেছে তাদের স্কুল ভবন। আপাতত টিনের চালার নিচেই চলছে ক্লাস। বৃষ্টি এলে মেজ কাদা হয়ে যায়, কাপড় চোপড় ভেজে, বই খাতা ভেজে আমরা অনেক কষ্ট করি, পড়া পড়ছি। বর্ষা আসলে তো এই জায়গায় পানি উঠবে, তখন ছেলে বাচ্চাগুলো তো গাছ আসতে দেবে না, তখন বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ হয়ে যাবে, স্কুলও বন্ধ হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব আমাদের পাঠদানের সুষ্ঠু ব্যবস্থা করার। ভাঙনের ঝুঁকিতে আছে নদী তীরের বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে স্কুলটির পুরাতন ভবনে ফাটল দেখা দিয়েছে। অনিশ্চয়তার মুখে পড়েছে 250 শিক্ষার্থীর লেখাপড়া। আর স্কুলের ছাদ ভাঙা, আমরা ভয়ে ভয়ে থাকি, দলান খসি খসি পড়ে, ভয়েতে বাচ্চা কাচ্চা আসে না, যে কোনো মুহূর্তে আমাদের এই ভবনগুলো ধসে পড়তে পারে। নদী তীরের ঝুঁকিপূর্ণ স্কুলগুলোর তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেগুলো মনে হয়েছে যে একটু ডিস্টেন্স আছে এখন পর্যন্ত, রিস্কের মধ্যে আছে, সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি। আর যদি ওরকম মনে হয় তো আমাদের যথেষ্ট সাপোর্ট আছে, আমরা সেই ক্ষেত্রে স্কুল শিফট করতে সক্ষম হব। প্রতি বছর বর্ষায় নদ নদীর পানি বেড়ে গেলে ভাঙনের মুখে পড়ে জেলার বিভিন্ন চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।